আসসালামু আলাইকুম। ওলি স্যারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি ট্যাক্সেশন ইন বাংলাদেশ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2020 সালের পরীক্ষার শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। এখন যারা কিচ্ছু পড়ে নেই তাদের জন্য এটা, আর যারা পড়ছে তারা ব্যবহার করলে করতে পারবে। প্রথম প্রশ্ন হলো, ছাত্রদের বলতে স্যার সব এলোমেলো লাগতেছে, একদিনে কিভাবে বই শেষ করবো? একদিনে বই শেষ করার উপায় বলে দিচ্ছি। ট্যাক্সেশন ইন বাংলাদেশে অনেকগুলো চ্যাপ্টার আছে, আপনি শুরু করবেন চ্যাপ্টার মূষক 4 নাম্বার চ্যাপ্টার। এখানে সিরিয়ালে 8 দিছি, 4 নাম্বার চ্যাপ্টার। এখানে শর্ট সাজেশনে একটা অঙ্ক আছে আর ইম্পর্টেন্ট অঙ্ক আছে, শর্ট সাজেশন ছাড়া আছে 2018 সালের। এই দুইটা অঙ্ক আপনি করে ফেলবেন বই থেকে দেখে, তাহলে 10 নাম্বার আপনার আনসার হয়ে গেল। এখান থেকে 10 নাম্বারের কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। এরপরে যাবেন কোম্পানি, কোম্পানিতে 3টা অঙ্ক আছে, যদি সময় কম থাকে 2টা করবেন আর না হলে 3টাই করবেন। হ্যাঁ, দুইটা দুই অধ্যায় 10 10 20 নাম্বার পাওয়ার মতো এবিলিটি চলে আসলো। এই 4টা ভিডিও দেখতে হয় সর্বোচ্চ, আপনার 20 মিনিট করে হিসাব করেন কত রাখতে সময় লাগতে পারে। 3টা ভিডিও দেখলে 1 ঘন্টা লাগবে, আর যদি 5টা দেখেন তাহলে 100 মিনিট প্রায়, আরো কম লাগবে। আচ্ছা, তারপরে যাবেন, এই দুইটা কিন্তু সহজ। 7 নাম্বার চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসবে কিন্তু কঠিন, 1 নাম্বার চ্যাপ্টার থেকেও বড় প্রশ্ন আসবে কিন্তু কঠিন। তাহলে এই দুইটাকে একটু পরে ধরেন, কারণ এই দুইটা ধরলে মাথা নষ্ট হয়ে যাবে। এর চেয়ে ভালো আপনি কি করেন, সিকিউরিটি থেকে 1 2টা অঙ্ক করতে পারেন। এখানে 3টা অঙ্ক আছে, এখানে 1টা করতে পারেন। সিকিউরিটি থেকে এবার আসার সম্ভাবনা কম, গৃহ সম্পত্তি থেকে আসার সম্ভাবনা আছে, কৃষি থেকে আসার সম্ভাবনা আছে। তাহলে এখানে 2টা অঙ্ক করতে পারেন, গৃহ সম্পত্তি থেকে, কৃষি থেকে 1টা বা 2টা অঙ্ক করতে পারেন। এরপর অন্যান্য খাত থেকে 2টা, পেশা খাত থেকে 1টা অঙ্ক দিছি, আসলেই 1টাই আসবে পেশা খাতে। আর অন্যান্য খাতে 2টা অঙ্ক আছে, এর মধ্যে 1টা আসতে পারে 4 নাম্বারের জন্য। যখন এগুলো করা শেষ হয়ে গেল, শর্ট সাজেশনে 15টা অঙ্ক আছে, 15টার মাঝে আপনি করে ফেলছেন হলো 9টা 9টা করতে বইয়ের সব শেষ, 2টা অধ্যায় বাকি। এই যে একটা, এই যে একটা, এই 2 অধ্যায় আছে 10টা অঙ্ক, 10টার মাঝে ইম্পর্টেন্ট হলো 6টা, সব করা শেষ। এরপরে আপনি এই 2 অধ্যায় ধরলেন, এই 2 অধ্যায় থেকে 20 নাম্বার আসবে। যদি আপনি আগে থেকে পড়া থাকে তাহলে 2 অধ্যায় থেকে করলেন, আর আগে থেকে যদি পড়া না থাকে তাহলে আস্তে আস্তে করবেন। এখন একদিনে কিভাবে পাশ করবেন, একদিনে পাশ করার উপায়টা হলো, প্রথমে লাল কালি রঙের 15টা অঙ্ক দেখতে আপনার কয়শো মিনিট লাগতে পারে, 300 মিনিট সর্বোচ্চ, 20 মিনিট করে লাগে না। এই অঙ্কগুলো এক একটা 5 মিনিট 10 মিনিট করে, ছোট ছোট অঙ্ক, তাহলে সর্বোচ্চ 5 ঘন্টা আপনার হাতে এখনো সময় আছে, 24 ঘন্টার উপরে, 48 ঘন্টা প্রায়। এই সময় থেকে 4টা বাজে না, পরীক্ষা তো দুপুরে হয়, এর মাঝে আপনি লাল দাগ গুলা শেষ করার পর কালো গুলো শেষ করতে হবে। এখন এই সাজেশন, এখানে শাল গুলা দেওয়া আছে, এইগুলো ফলো করতে পারেন ইচ্ছে হলে, কিন্তু এইগুলো হ্যান্ড নোটেড গুলো ফলো করবেন। হ্যান্ড নোট কই আছে, এই যে দেখেন শিটের সাথে হ্যান্ড নোট দিয়ে দিছি, সব অঙ্ক এখানে আছে, এগুলো বইতে আছে, কিন্তু বই থেকে তো সমাধান খুঁজতে খুঁজতে খুব কষ্ট হবে। তখন ভিডিও কোর্সটা নিয়ে নেন, ভিডিও কোর্স নিয়ে বাসায় বসে বসে পড়ে ফেলবেন। হ্যাঁ, এখন ভিডিও কোর্সের ফিটা আমি বলে দিই, ভিডিও কোর্সের ফি হলো, এমনি তো বাইরে একটা সাবজেক্ট বাট পড়তে গেলে এই ট্যাক্সেশন সাবজেক্টটা যদি এখন স্যারের কাছে যান যে স্যার 2000 টাকা দিয়েছি আমার শেষ করে দেন, অন্যরা 2000 টাকা দিয়ে শেষ করছে 3 মাসে, তখন স্যার বলবো কি সম্ভব না একদিনে শেখানো, কিন্তু ভিডিও দেখে কিন্তু আপনি পাচ্ছেন। ফি মাত্র 500 টাকা ভিডিও কোর্সের, ফিটা 500 টাকা দিয়ে সব ভিডিও নিয়ে নেবেন, নিয়ে আপনি একদিনে বই শেষ করা সম্ভব। আর না হলে আরেকটা পথ আছে, না পড়ে যান, থিরি থিরি পড়ে যান, যদি পাশ আসলে তো আসলোই, না আসলে সামনের বছর 1500 টাকা খরচ করে ফর্ম ফিল আপ করে আবার প্রাইভেট পড়ে পরীক্ষা দিবেন। অসংখ্য ছাত্র ফেল করে, আপনিও ফেল করে ফেলবেন, কোনো তার সমস্যা না। আর সামনের বছর পরীক্ষা দিতে গেলে তো আবার সমস্যা হলো, থার্ড ইয়ারের অনেকগুলো সাবজেক্ট, এটা একটা আলাদা চাপ হয়ে যাবে। যাই হোক, আমি দোয়া করি সবাই পাশ করেন, আর যদি যারা ভিডিও কোর্স নেবেন তারাই শুধু মেসেঞ্জারে অথবা আমার নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন। আর এছাড়া ইউটিউবে ফ্রিতে অনেক ভিডিও আছে, ওইগুলো দেখে দেখেও শেখার সুযোগ আছে। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ হাফেজ। রাতের বেলা আপনার ইয়ে হবে, 10টায় জুম ক্লাস আছে, ওইখানে আমি শর্ট সাজেশন আরো নিয়ে আলোচনা করবো।